আপনি যদি নামধারী মুসলমান হয়ে থাকেন এই ভিডিওটি আপনার জন্য না, আপনি এই ভিডিওটি দেখবেন না। আসসালামু আলাইকুম, আমি মাহফুজুর রহমান, মাহফুজ অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, কুমিল্লায় ঘটে যাওয়া সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার মূল হোতাকে সিসিটিভির মাধ্যমে চিহ্নিত করতে পেরেছে কুমিল্লার পুলিশ। প্রিয় দর্শক, ওই মানুষরূপী হায়না জানোয়ার এখন ফেরারি হয়ে আছে। প্রিয় দর্শক, সেই হায়না জানোয়ার আমার আপনার পাশে হয়তো কোথাও চুপটি মেরে বসে আছে। প্রিয় দর্শক, তাকে দেখা মাত্র পুলিশের হাতে তুলে দেওয়া আমার আর আপনার ইমানি এবং নৈতিক দায়িত্ব। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে আসি সেই দিন সেই রাতে কুমিল্লা পূজা মণ্ডপে কি ঘটেছিল তার সিসিটিভি ফুটেজ। তো দর্শক, কুমিল্লায় ঘটে যাওয়া সেই অনাকাঙ্ক্ষিত আর ন্যাক্কারজনক ঘটনা তীব্র নিন্দা আর প্রতিবাদ জানাই এবং যার মাধ্যমে এই ঘটনা ঘটেছে তার উপযুক্ত শাস্তির দাবি করে আজকের এই ভিডিও এই পর্যন্তই। তো দর্শক, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।